नमस्कार बंधुरा, आमी देवनाथ और देवनाथ यूनिक गार्डन चैनेले आपनादे सकल के स्वागतम। प्रतिदिन न्याय आज के एक नतून भिडियो निये चले एलाम। ए भिडियोते कि आलोचना करते चले मोटामुटी थंबनेल और टाइटल देखे बुझते ही पारछेन। हाँ, ये भिडियोते आलोचना करब जे चंद्रमल्लिका फुल गाचे रिंग पड़ानो एवं सेखाने प्रत्येकटा विषय आमी धरे धरे देखिए देव जे आपनी चंद्रमल्लिका गाचेर रिंग किभाबे पड़ाबेन এবং তার জন্য কি কি প্রয়োজনীয় উপাদান এবং কোন সুবিধার জন্য আমরা রিং পরাবো এবং এই রিং পরানো নিয়ে অনেকের মধ্যে যে সমস্ত ভ্রান্ত ধারণা আছে সেগুলো দূর করে দেব। তো এই প্রসঙ্গে বলে রাখি, আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম এসে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে টাচ করে অল করে দেবেন। এই চ্যানেলে প্রতি মঙ্গল, বৃহস্পতি এবং রবিবার ইভিনিংয়ে ভিডিও আপলোড করা হয়। তো সেখানে আশা করি আপনি আপনার পছন্দের ভিডিও পেয়ে যাবেন এবং আপনার কোন বিষয়ে ভিডিও দরকার সেই বিষয়ক ভিডিও পেতে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন। আমি আপনাদের সেই কমেন্ট তুলে নিয়ে সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন আমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই, কারণ এই ভিডিওতে আলোচনা হচ্ছে সেই সমস্ত তথ্য যেগুলো আপনার জানা উচিত। তো প্রথমেই দেখুন যে আমরা রিং কেন পরাবো। তো দেখুন, চন্দ্রমল্লিকা ফুল গাছ একটি নরম গাছ এবং এর শাখা প্রশাখা অত্যন্ত নরম, স্বল্প আঘাতেই কিন্তু ভেঙে যেতে পারে। একদিকে যেমন ভেঙে যেতে পারে, অপরদিকে ঠিক একইভাবে এর যে শাখা প্রশাখা সেগুলো নুয়ে গিয়ে সবসময় যে টবের মাটি সেই টবের মাটির সাথে ঠেকে থাকলে যেখানে আমি বারবার জল দেবো সেখান থেকে একটা ফাঙ্গাল অ্যাটাক কিন্তু ঘটতে পারে। তাই এই ভেঙে যাওয়া এবং ফাঙ্গাল অ্যাটাক এটা কিন্তু কোনো মতেই হতে দেওয়া যাবে না। একইভাবে আমরা চন্দ্রমল্লিকা যারা বৃহৎ আকৃতির গাছ করে ফেলেছি, আজকে সেপ্টেম্বরের 11 তারিখ, তো এই পজিশনে দাঁড়িয়ে যখন আমরা দেখছি যে গাছের গঠন বিরাট হয়ে গেছে এবং যেটা নভেম্বর ডিসেম্বরে গিয়ে আমরা 2000 বা 2500 ফুল পাবো, তো সেই গাছটিকে সুন্দরভাবে বেঁধে রাখার জন্য কিন্তু রিং অবশ্যই দরকার। না হলে কিন্তু গাছের যে সুন্দর কাঠামো সেই কাঠামো তৈরি করা যাবে না এবং একইভাবে গাছের যে সৌন্দর্য সেটা কিন্তু সঠিকভাবে আমরা মেলে ধরতে পারবো না এবং গাছ স্বল্প আঘাতে ভেঙে যেতে পারে, একইভাবে শাখা প্রশাখা নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য আমরা রিং পরাব। এবার এইখানটা আমরা একটা ভুল করি যে রিং আমরা কখন পরাব। তো আমি দেখেছি যে অনেক বন্ধু আছে যারা একটা গাছ, ছোটো গাছ দেখা যাচ্ছে, হয়তো ছোটো একটা গাছ যে টবে আমি প্রতিস্থাপন করেছি সেই টবের কিনারা অতিক্রম করতে পারিনি, সেই টবেতেই আমি মানে রিং পরানোর জন্য লাঠি পুঁতে ফেলেছি বা রিং পরিয়ে ফেলেছি। তো এইখানটা একটা বিষয় খেয়াল রাখতে হবে, গাছ যখন ছোটো থাকবে এবং দরকার নেই, গাছ নিজের ভার নিজে বহন করতে সক্ষম, তখন কিন্তু অযথা আমরা সেই শিকড়গুলোকে আঘাত করে ফালতু গাছের বৃদ্ধি কমিয়ে দেবো না। কারণ রিং পরাবার সময় যে লাঠি আমরা ইউজ করি সেই লাঠি কিন্তু পোঁতা হয় এবং সেখানে বেশ কিছু শিকড় কিন্তু আঘাতপ্রাপ্ত হয়। তাই এটা আমরা কখনোই করব না। আর রিং আমরা তখনই পরাবো যখন গাছটিকে আমরা ফাইনাল পটে প্রতিস্থাপন করে ফেলবো, অর্থাৎ সেই গাছটিকে কিন্তু আর ট্রান্সফার করব না। তখন রিং পরালে আমাদের সুবিধা হবে এবং দ্বিতীয়বারের জন্য রিপোর্ট যেহেতু করতে হবে না, সেক্ষেত্রে যে লাঠিগুলো আমি পুঁতবো বা যে বাঁধনগুলো দেবো সেগুলো কিন্তু আর নড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, একদম সুন্দরভাবে টবের সাথে সেট হয়ে যাবে এবং যেটা গাছটিকে সুন্দরভাবে বেঁধে রাখবে। তো চলুন এবার আমরা দেখে নেব যে রিং পরানোর জন্য কোন কোন উপাদানের প্রয়োজন। তো রিং পরাবার জন্য প্রথমেই যে উপাদান দানের প্রয়োজন, তো সেটি হলো আমরা এই ধরনের বাখারি করে নেব, অর্থাৎ বাঁশকে চিরে আমরা বাখারি করে নেব, মোটামুটি গাছের আকৃতি অনুযায়ী করব, অর্থাৎ খুব বড় করব না এবং খুব ছোটও করব না। আমার গাছের যেমন ধরনের সাপোর্ট প্রয়োজন সেই মতো বাখারি করে নেব, যার একটা প্রান্ত থাকবে ছোঁচালো, কারণ এই দিকটাই হবে মাটিতে পোঁতা। টবের মাটিতে পুঁততে গেলে এই ধরনের ছোঁচালো অবশ্যই করে নিতে হবে এবং ভালো করে ছুঁড়ে নিতে হবে। এর সাথে লাগবে জিআই তার, এই জিআই তার অবশ্যই নেব, কারণ জং ধরলে সেখান থেকে কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, তাই আমরা জিআই তার নিয়ে নেব। এবং এই জিআই তারকে কাটার জন্য নিয়ে নেব আমরা একটা প্লাস। তো এই কয়েকটা উপাদান আমাদের অবশ্যই লাগবে, কারণ এই কয়েকটা উপাদান ছাড়া আমরা কিন্তু রিংটা পরাতে পারবো না। তো চলুন এবার আমরা দেখে নিই। তো দেখুন, এখানে আমরা গাছ দেখতে পাচ্ছি, এবার এই গাছে
রিং আমরা পরিয়ে নেব। তো দেখুন এখানে রিং পরাবার জন্য আমরা এই যে লাঠিগুলোকে বা পাকাড়িগুলোকে দেখুন কিভাবে আমি গেঁথে নিচ্ছি। এই দেখুন এভাবে নিয়ে হালকা করে চাপ দিলেই কিন্তু গেঁথে যাবে। এবং এই প্রসঙ্গে বলে রাখি যে যখন আমরা এই বাকারিগুলো পুঁতবো তার আগে অবশ্যই মাটিটিকে ঘণ্টা দুয়েক আগে ভালো করে জল দিয়ে ভিজিয়ে নেব। তাহলে এই মাটিগুলো মাটিতে সুন্দরভাবে বাকারিগুলো পোঁতা হবে, কারণ শুকনো মাটি থাকলে সেক্ষেত্রে পোঁতাটা একটু কঠিন হয়। তো দেখুন সেই মতো এইভাবে নিয়ে জাস্ট হালকা প্রেসার দিলেই কিন্তু ঢুকে যাবে এবং সুন্দরভাবে ধীরে ধীরে এটি সেট হয়ে যাবে। ভালো করে খেয়াল করুন, কারণ এইভাবেই কিন্তু রিংটা আপনাকেও পরাতে হবে। আপনার গাছকে সুন্দর করে তুলতে গেলে এই ধরনের কিন্তু কৌশল অবশ্যই অবলম্বন করতে হবে। তো এবার দেখুন যে মাপটা আমি কীভাবে নিচ্ছি, তারের মাপটা এইভাবে ঘুরিয়ে নেওয়া হচ্ছে, ঘুরিয়ে নিয়ে দুটো প্রান্তকে এক করে নেওয়া হচ্ছে। দেখুন আমি মাপটা নিয়ে নিলাম, তো এই যে মাপটা পেলাম এবার এই প্রান্তটা প্লাস দিয়ে কেটে নেব। তো এই দেখুন প্লাস দিয়ে আমি কেটে নিচ্ছি। হ্যাঁ, এভাবে কেটে নিতে হবে এবং কেটে নেওয়ার পর এই দুটো প্রান্তকে কিন্তু একে অপরের সাথে আটকে দিতে হবে। তো সেটা কিভাবে করছি একটু দেখে নিন আমি। এই দেখুন হালকা ভাঁজ করে নিচ্ছি এবং একটার ভিতরে একটাকে গুলিয়ে দিয়ে জাস্ট দুটো তিনটে পাক দিয়ে দিচ্ছি। হাতে করেই হবে, যদি হাতে করে না পারেন তো সেক্ষেত্রে আপনি প্লাসের সহযোগিতা অবশ্যই নিতে পারেন। তো এইভাবে কিন্তু পাক দিয়ে নিতে হবে যাতে এই তারটি খুলে না যায়, কারণ এই তার খুলে গেলে গাছের যে ভার সেটা আবার নুয়ে পড়বে এবং যেটা আপনার প্রবলেম হবে। এবার দেখুন কিভাবে আমি টপটা এই রিংয়ের মধ্যে গলাচ্ছি। প্রথমে রিংটাকে এখানে রেখে দিলাম, তারপর টপটিকে তুলে আলতো করে এর মধ্যে বসিয়ে দিলাম। এবার কি করব, এটিকে তুলে নেব এবং এই সুতো দিয়ে অথবা যে কোনো ধরনের তার দিয়ে সুন্দরভাবে বেঁধে দেবো প্রত্যেকটা বাকারির সাথে। তো দেখুন আমি সেই মতো বেঁধে দিয়েছি, সুন্দরভাবে দেখুন বেঁধে দিয়েছি, বেশ টাইট করে বেঁধে দিতে হবে এবং যদি প্রয়োজন পড়ে পরবর্তীকালে আবার বেঁধে দেবো। তো এবার দেখুন গাছটার লুকটা কত সুন্দর লাগছে, যেটা দেখলে সত্যি মন ভরে যাচ্ছে, তাই না? তো এইভাবে কিন্তু প্রত্যেকটা গাছকে সুন্দরভাবে বেঁধে নিতে হবে, তাহলে গাছের যে সৌন্দর্য সেটা কিন্তু দেখতে খুব ভালো লাগবে এবং শুধু আপনার নয়, আপনার এই গাছটিকে যে দেখবে সেই মোহিত হবেন এবং একই সাথে আপনি কিন্তু একটা সুন্দর বার্তা দিতে পারবেন, কারণ একটা সৌন্দর্য বোধের বার্তা আপনি দিতে পারবেন। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা গাছকে এইভাবে বেঁধে নিতে হবে, তাহলে চন্দ্রমল্লিকা ফুল গাছটি দেখতে খুব সুন্দর যেমন হবে একই দিকে এবং অন্যদিকে সেই ফুল যখন ফুটবে তখন কিন্তু সেই ফুলের যে ভারে শাখা পোশাকা যা যে হেলে যাওয়া বা নুয়ে পড়ার যে সম্ভাবনা সেটা থাকবে না। তো এটাই ছিল আজকে আমার ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে টাচ করে অল করে দেবেন। তো দেখা হবে এইরকমই নিত্য নতুন চমৎকার ভিডিও নিয়ে। তো আজকের মতো বিদায়, প্রত্যেকে ভালো থাকবেন, টেক কেয়ার।